শ্রেণীর ছাত্রছাত্রীরা, অনলাইন লাইভ ক্লাসে তোমাদের আবারও স্বাগতম। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিভাগীয় প্রধান, অর্থনীতি বিভাগ, কেবিএম কলেজ, দিনাজপুর। প্রতিদিনের মতো আজকেও আমি অনলাইন ক্লাসে এই সামষ্টিক অর্থনীতি ক্লাসটি আজকে নিব। তো সামষ্টিক অর্থনীতিতে আমরা যে অধ্যায়টি পড়ছিলাম, গতদিন আমি করেছিলাম, সেটি হলো জাতীয় আয়। এটি ইকোনমিক্স, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, ডিগ্রি পাস এবং যারা বিবিএ প্রফেশনাল পড়ো সকলের ক্ষেত্রে কাজে লাগবে, এই এই অধ্যায়টি সকলেরই আছে। তো আমরা আজকে গতদিন যেটা করেছিলাম সেটি হলো জাতীয় আয় কি, জাতীয় আয়ের যে গত ক্লাসে করেছিলাম জাতীয় আয়ের গণনার যে সমস্যা, জাতীয় আয় গণনার যে পরিমাপের যে পদ্ধতিগুলো, এই পদ্ধতিগুলো করেছিলাম, নিশ্চয়ই তোমরা এগুলো দেখেছো। এবং তার সাথে আমি যেটা করেছিলাম সেটি হলো যে চক্রাকার প্রবাহ দুই খাত অর্থনীতিতে কিভাবে এক খাত থেকে আরেক খাতে অর্থের জাতীয় আয়ের আদান প্রদান, অর্থাৎ আয়ের বন্টনটা কিভাবে হয় এক খাত থেকে আরেক খাতে। আজকে আমরা যেটি করব যে জাতীয় আয় গণনার সমস্যা। তো একটা দেশে জাতীয় আয় গণনা করতে গেলে অনেকগুলো সমস্যার সৃষ্টি হয়। হ্যাঁ, তার মধ্যে যেমন কর ফাঁকিও একটা সমস্যা, অনেক সমস্যার সৃষ্টি হয় জাতীয় আয় গণনা করতে গিয়ে। হ্যাঁ, তারপরে দক্ষ লোকের অভাব, এগুলো অনেকগুলো সমস্যা রয়েছে। তো সবচেয়ে বেশি যেটা আমাদের যেটা পুরোপুরি যেটা প্রতিনিয়ত কোশ্চিন পরীক্ষায় আসে সেটি হলো দ্বৈত গণনার সমস্যা, মানে ডাবল কাউন্টিং প্রবলেম। ডাবল কাউন্টিং প্রবলেমটা আমাদের খুব গুরুত্বপূর্ণ, যে দ্বৈত গণনার সমস্যা কি, প্রশ্নটা হয় এমন যে দ্বৈত গণনার সমস্যা কি, কিভাবে এই সমস্যার সমাধান করা যায়, অর্থাৎ জাতীয় আয় পরিমাপে দ্বৈত গণনার সমস্যা কি, এই সমস্যাটি কিভাবে সমাধান করা যায়। তো আমরা এইটি প্রশ্নে চলে যাব। যাওয়ার আগে আমরা একটা জিনিস শুধু জানতে হবে, এখানে এখানে তিনটি আমরা দ্রব্য বলেছি, যে দ্রব্য যা কোনো না কোনোভাবে মানুষের কাজে আসে সেগুলোকেই বলা হচ্ছে দ্রব্য বা গুডস। যেমন মনে করো যে আমি শার্টটা পরে আছি, এটা একটা দ্রব্য। হ্যাঁ, আমার এই কলমটা নিয়ে আছি, এটা একটি দ্রব্য। এই যে বোর্ডটা ব্যবহার করছি, এটা একটি দ্রব্য। তো যেগুলোই আমরা কোনো না কোনোভাবে আমাদের কাজে আসে এগুলোই সাধারণত দ্রব্য। দ্রব্যকে সাধারণত সামষ্টিক অর্থনীতি তিনটি ভাগে ভাগ করা হয়, একটি হলো প্রাথমিক দ্রব্য, মাধ্যমিক দ্রব্য এবং একটি হলো চূড়ান্ত দ্রব্য। তো আমরা প্রাথমিক দ্রব্য কি, যে যেসব দ্রব্য মানুষের দ্বারা, মানুষের কারিগরি সহায়তায় বা মানুষ প্রযুক্তির ব্যবহার করে যেসব দ্রব্য উৎপাদন করে এবং এটি সরাসরি ভোগের জন্য ব্যবহৃত হয় না, অর্থাৎ সরাসরি এটি ভোগ হয় না, হ্যাঁ, সেই দ্রব্যগুলোকে বলা হচ্ছে প্রাথমিক দ্রব্য। যেমন আমরা যদি তিনটি দ্রব্যকে এখানে ধরি, আমরা মনে করো একটি হলো গম, একটি হলো আটা, একটি হলো রুটি। তাহলে এখানে তিনটি দ্রব্য হলো, এটাকে বলছি আমরা প্রাথমিক দ্রব্য। হ্যাঁ, যেটি আমরা মানুষ বিভিন্ন প্রযুক্তির ব্যবহার করে যেটি উৎপাদন করে বাট সরাসরি সেটা ভোগ করে না, সেটিকে বলা হচ্ছে সরাসরি ভোগ করে না, সেগুলোকে বলা হচ্ছে প্রাথমিক দ্রব্য। তাহলে আমরা বলবো প্রাইমারি গুডস কোনগুলো, যেসব দ্রব্য মনুষ্য সৃষ্ট বিভিন্ন প্রযুক্তির সহায়তায় এবং কারিগরিভাবে উৎপাদিত হয়ে যেটি সরাসরি ভোগের ক্ষেত্রে ব্যবহৃত হয় না, সেই দ্রব্যগুলোকে বলা হচ্ছে প্রাইমারি গুডস বা প্রাথমিক দ্রব্য, যেটাকে বলা হচ্ছে আমরা গম। তারপরে আটা, আটাকে বলা হচ্ছে মাধ্যমিক দ্রব্য। এই প্রাথমিক দ্রব্যকে আমরা বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে রূপান্তর করে কিন্তু চূড়ান্ত দ্রব্য হয় না, অর্থাৎ চূড়ান্ত দ্রব্যের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। হ্যাঁ, চূড়ান্ত দ্রব্যের কাঁচামাল হিসেবে যেসব দ্রব্য ব্যবহার করা হয় সেগুলোকে বলা হচ্ছে মাধ্যমিক দ্রব্য, মিডিলম্যান। হ্যাঁ, অর্থাৎ এটি ভোগ হচ্ছে না, কিন্তু ভোগ করা যাচ্ছে না, কিন্তু এই যে চূড়ান্ত দ্রব্য যেটি হবে সেটির কাঁচামাল হিসেবে এটি ব্যবহৃত হয়, সেই দ্রব্যগুলোকে বলা হচ্ছে সেকেন্ডারি গুডস বা মাধ্যমিক দ্রব্য। তারপরে আরেকটি হচ্ছে রুটিটা, হচ্ছে চূড়ান্ত দ্রব্য, মানে এরপরে আর কোনো দ্রব্য উৎপাদন হয় না, এই দ্রব্যটাকে বলা হচ্ছে চূড়ান্ত দ্রব্য বা ফাইনাল গুডস। ফাইনাল গুডসটা কি, যেসব দ্রব্য মাধ্যমিক দ্রব্যকে, মাধ্যমিক দ্রব্যকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে যেসব দ্রব্য উৎপাদন হয় এরপরে আর কোনো দ্রব্য উৎপাদিত হয় না, সরাসরি ভোগের ক্ষেত্রে যেসব দ্রব্য ব্যবহৃত হয় সেটাকে বলা হচ্ছে চূড়ান্ত দ্রব্য। তাহলে আমরা এখানে তিনটি জিনিসের ধারণা পেলাম, একটি হলো প্রাথমিক দ্রব্য। হ্যাঁ, যেমন এটা আমরা গম, আটা, রুটি বললাম, তারপরে তোমরা এটাও বলতে পারো তুলা, সুতা, কাপড়। এক্ষেত্রে আমরা জানলাম, বুঝতে পারলাম যে প্রাথমিক দ্রব্য কি, যা সরাসরি ভোগের ক্ষেত্রে ব্যবহৃত হয় না কিন্তু অন্যান্য দ্রব্য উৎপাদনের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় সেগুলোকে বলা হচ্ছে, তুলাটা হচ্ছে প্রাথমিক দ্রব্য।
তারপরে মনুষ্য সৃষ্ট মানুষ বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে যেসব দ্রব্য উৎপাদন করে থাকে এবং সরাসরি ভোগের ক্ষেত্রে ব্যবহৃত হয় না তাকে বলা হচ্ছে প্রাইমারি গুডস। যেমন তুলাটা হলো প্রাইমারি গুডস, তুলা থেকে আমরা সুতা পাচ্ছি, সুতাটা হলো মাধ্যমিক দ্রব্য যেটি চূড়ান্ত দ্রব্যের উপকরণ হিসেবে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় কিন্তু সরাসরি ভোগের ক্ষেত্রে ব্যবহার হয় না, সেটি হলো সুতাটা হলো মাধ্যমিক দ্রব্য। এবং যেসব দ্রব্য কাপড়, কাপড়ের পরে আর কোনো দ্রব্য উৎপাদন হয় না, যে সরাসরি ভোগের ক্ষেত্রে ব্যবহৃত হয় সেটিকে বলা হচ্ছে চূড়ান্ত দ্রব্য। তাহলে আমরা এখানে তিনটি দ্রব্যের ধারণা নিশ্চিতভাবে তোমরা বুঝতে পেরেছ যে এখানে আমরা পাচ্ছি কি যে প্রাথমিক দ্রব্য, মাধ্যমিক দ্রব্য এবং একটি হলো চূড়ান্ত দ্রব্য। তো এরপরে আমরা আসছি, এখন আমরা আসবো সহজ হবে দ্বৈত গণনার সমস্যাটা। তো দ্বৈত গণনার সমস্যা কি, যে জাতীয় গণনার সময়, একটি দেশে জাতীয় গণনার সময় যখন একটি দ্রব্যই বিভিন্ন ভাবে একবার প্রাথমিকভাবে প্রাথমিক দ্রব্য আকারে, একবার মাধ্যমিক দ্রব্য আকারে এবং একবার চূড়ান্ত দ্রব্য আকারে একাধিকবার জাতীয় গণনায় অন্তর্ভুক্ত হয়ে যায় অর্থাৎ যুক্ত হয়ে যায়, তখন যে সমস্যাটির সৃষ্টি ঘটে তাকেই দ্বৈত গণনার সমস্যা বলে, মানে ডাবল কাউন্টিং প্রবলেম। অর্থাৎ একবার প্রাথমিক দ্রব্য আকারে ঢুকেছে উৎপাদন ব্যয়টি, একবার মনে করো যে মাধ্যমিক দ্রব্য আকারে ঢুকেছে, একবার চূড়ান্ত দ্রব্য আকারে ঢুকেছে। অর্থাৎ জাতীয় গণনার সময় যখন একই দ্রব্য বিভিন্ন নামে, অর্থাৎ প্রাথমিক দ্রব্য নামে একবার, মাধ্যমিক দ্রব্য নামে একবার, চূড়ান্ত দ্রব্য নামে একবার, বিভিন্ন নামে যখন একাধিকবার গণনার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায় তখন যে সমস্যাটির সৃষ্টি হয় সেই সমস্যাটিকে বলা হচ্ছে দ্বৈত গণনার সমস্যা। যেমন মনে করো একটি দেশে, আমরা বাংলাদেশে মনে করলাম গম উৎপাদনে ব্যয় ৫,০০০ কোটি টাকা, তারপরে আসছি আমরা আটা, আটা উৎপাদন ব্যয় ১০,০০০ কোটি টাকা, এবং মনে করো রুটি উৎপাদনে ব্যয় মনে করো দিলাম আমরা রুটি উৎপাদনে ব্যয় মনে করো সেটি হলো ২০,০০০ কোটি টাকা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল যখন জাতীয় গণনা করা হচ্ছে বাংলাদেশের, তখন জাতীয় গণনার সময় গম আকারে একবার ৫,০০০ কোটি টাকা ঢুকে যাচ্ছে, একবার আটা আকারে ১০,০০০ কোটি টাকা ঢুকে যাচ্ছে, একবার রুটি আকারে ২০,০০০ কোটি টাকা ঢুকে যাচ্ছে। মানে টোটাল এখানে যুক্ত হচ্ছে জাতীয় আয়ের সাথে ৩৫,০০০ কোটি টাকা। অর্থাৎ দ্রব্য কিন্তু হলো একটি, এখানে লক্ষ্য করো দ্রব্য হলো কিন্তু একটি, সেটি কি রুটি, অর্থাৎ ব্যবহারের উপযোগী বা খাদ্যের উপযোগী চূড়ান্ত দ্রব্য যেটি সেটি হলো রুটি। রুটিটা এটি হলো তোমার ব্যবহারের উপযোগী হলো, কিন্তু গম ব্যবহারের উপযোগী হলো না, গম থেকে আটা হলো, আটা থেকে রুটি হলো। অর্থাৎ দ্রব্যটি হলো রুটি, বাট রুটির উৎপাদন ব্যয় হলো ২০,০০০ টাকা, কিন্তু এখানে অতিরিক্ত ১৫,০০০ কোটি টাকা অতিরিক্ত যুক্ত হলো। কত টাকা, যে এই যে রুটি ফাইনালি একটা দ্রব্যের উৎপাদন যেটি সেটি ২০,০০০ কোটি টাকা হওয়া উচিত, কিন্তু সেখানে জাতীয় আয় গণনার সময় আমাদের দেশে গণনায় ঢুকে গেল আটা আকারে একবার ১০,০০০ কোটি টাকা, গম আকারে একবার ৫,০০০ কোটি টাকা। অর্থাৎ অতিরিক্ত ১৫,০০০ কোটি টাকা এটি হলো দ্বৈত গণনার সমস্যা হেতু। এই যে জাতীয় আয়ের মধ্যে তোমার এখানে ঢোকা উচিত ছিল হচ্ছে রুটি, একটা দ্রব্য যেহেতু উৎপাদন হলো ঢোকা উচিত ছিল ২০,০০০ কোটি টাকা, কিন্তু ঢুকে গেল সেখানে অতিরিক্ত ১৫,০০০ কোটি টাকা গম এবং আটার নামে। এই যে অতিরিক্ত যে ১৫,০০০ কোটি টাকা যুক্ত হলো এটিকে বলা হচ্ছে জাতীয় আয় গণনার দ্বৈত গণনার সমস্যা। নিশ্চয়ই শিক্ষার্থীরা তোমাদেরকে আমি অবশ্যই বুঝাতে পেরেছি এখানে তিনটি জিনিস, একটি হলো প্রাথমিক দ্রব্য, একটি মাধ্যমিক দ্রব্য, একটি চূড়ান্ত দ্রব্য, এবং এই দ্রব্য আকারে যখন একাধিকবার জাতীয় আয় গণনায় যখন একটি পণ্যের উৎপাদন ব্যয় একাধিকবার জাতীয় আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায় একটা বিভিন্ন নামে, তখন যে সমস্যাটির সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে ডাবল কাউন্টিং প্রবলেম বা দ্বৈত গণনার সমস্যা। এবং এই সমস্যাটি যখন ঘটে তখন আমাদের কি হয়, অতিরিক্তভাবে এই যে প্রাথমিক দ্রব্য এবং চূড়ান্ত দ্রব্যের ব্যয়গুলো যুক্ত হয়ে যায় এবং এই ১৫,০০০ কোটি টাকা অতিরিক্ত যে যুক্ত হলো এটি হলো দ্বৈত গণনার সমস্যা। এই সমস্যা সমাধানের পদ্ধতি হলো দুটি, জাতীয় আয় গণনার দ্বৈত গণনার সমস্যার সমাধানের পদ্ধতি কিভাবে সমাধান করা যায়, সমাধান পদ্ধতি হলো দুটি। কিভাবে এড়ানো যায়, প্রশ্নটা হয় জাতীয় আয়ের দ্বৈত গণনার সমস্যা কিভাবে এড়ানো যায় বা কিভাবে দূর করা যায় বা কিভাবে সমাধান করা যায়, যেভাবে বলুক তোমাকে বুঝতে হবে সমাধান পদ্ধতি হলো দুটি। একটি হলো, এক নাম্বার হচ্ছে চূড়ান্ত উৎপন্ন পদ্ধতি,
ইংরেজিতে বলা হচ্ছে এটাকে ফাইনাল গুডস মেথড, অর্থাৎ ফাইনাল গুডসটা পদ্ধতি, এটি হলো চূড়ান্ত উৎপন্ন পদ্ধতি, একটি হলো সমাধানের পদ্ধতি, আরেকটি হলো মূল্য সংযোজন পদ্ধতি। ভ্যালু অ্যাডেড মেথড। তাহলে আমরা জানলাম যে জাতীয় আয়ের দ্বৈত গণনার সমস্যা সমাধানের পদ্ধতি হলো দুটি, একটি হলো চূড়ান্ত উৎপন্ন পদ্ধতি, একটি হলো মূল্য সংযোজন পদ্ধতি। তাহলে আমরা কয়টি পদ্ধতি জানলাম সমাধানের? দুটি, একটি হলো চূড়ান্ত উৎপন্ন পদ্ধতি, একটি হলো মূল্য সংযোজন পদ্ধতি। এখন বলো চূড়ান্ত উৎপন্ন পদ্ধতি কি? তো একটি দেশের জাতীয় আয় পরিমাপ করতে গিয়ে যদি যেগুলো দ্রব্য সরাসরি ভোগে ব্যবহৃত হয় না এবং চূড়ান্ত দ্রব্যের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়, সেগুলোকে বাদ দিয়ে শুধুমাত্র যেই দ্রব্যের পরে আর কোনো উৎপাদন হয় না, সরাসরি ভোগে নিয়োজিত হয়, চূড়ান্ত দ্রব্যগুলোকে সিলেক্ট করে 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 যদি শুধুমাত্র তাদের ব্যয়গুলো যোগ করে জাতীয় আয় পরিমাপ করা হয়, তখন এই এই দ্বৈতকরণের সমস্যা এড়ানো সম্ভব হলে সেই পদ্ধতিটিকে বলা হচ্ছে চূড়ান্ত উৎপন্ন পদ্ধতি। যেমন মনে করো আমরা এখানে বুঝতে পারছি যে গমটা প্রাথমিক দ্রব্য, এরপরে মাধ্যমিক আরেকটি দ্রব্য হয় আটা, এবং এই গম আটা এইগুলো দ্রব্যকে বাদ দিয়ে শুধুমাত্র রুটি বা মনে করো কাপড়, হ্যাঁ, তারপরে মনে করো হয় চাল, হ্যাঁ, এইগুলো যেগুলো একদম এর ফাইনালি ভোগের জন্য ব্যবহৃত হয়, এই 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 দ্রব্যগুলোকে শুধুমাত্র আমরা যদি যোগ করে একটা দেশের জাতীয় আয় পরিমাপ করি, তখন এই দ্বৈতকরণের সমস্যাটা এড়ানো সম্ভব। অর্থাৎ শুধুমাত্র ফাইনাল গুডস গুলোর উৎপাদন ব্যয় যোগ করে, যেমন এখানে রুটির উৎপাদন ব্যয় আমরা যদি যোগ করি তাহলে কত, 20,000 কোটি টাকা, এটি হলেই তাহলে আর অন্য কোনো যুক্ত হচ্ছে না, গম এবং আটা বাদ যাচ্ছে, তখন যে পদ্ধতিতে এই যে দ্বৈতকরণের সমস্যা এড়ানো যায় সেটিকে বলা হচ্ছে চূড়ান্ত উৎপন্ন পদ্ধতি। আরেকটি হলো ভ্যালু অ্যাডেড মেথড, আই মিন মূল্য সংযোজন পদ্ধতি। এটি কি জিনিস? যে জাতীয় আয় গণনার সময় যে আমরা যে যদি চূড়ান্ত দ্রব্য, মাধ্যমিক দ্রব্য, প্রাথমিক দ্রব্য, প্রতিটি দ্রব্যের কতটুকু করে মূল্য অ্যাডেড হচ্ছে, এই মূল্যগুলো যোগ করে যদি জাতীয় আয় গণনায় অন্তর্ভুক্ত করি, তবেও এই দ্বৈত গণনার সমস্যা এড়ানো সম্ভব। তবে যে এড়ানো সম্ভব হওয়ার যে পদ্ধতি সেটিকে বলা হচ্ছে ভ্যালু অ্যাডেড মেথড। যেমন মনে করো এখানে আমাদের এখানে গম উৎপাদনের ব্যয় কত ছিল, 5,000 কোটি টাকা, আমরা ধরে নিলাম 5,000 কোটি টাকা গম উৎপাদনের ব্যয়, যোগ আটা উৎপাদনের ব্যয় কত ছিল, 10,000, তাহলে বাড়লো কতটুকু, মূল্য অ্যাডেড হলো কতটুকু, প্রাথমিক থেকে মাধ্যমিকে অ্যাডেড হয়েছে কতটুকু, 5,000 কোটি টাকা, এবং মাধ্যমিক থেকে আবার চূড়ান্ত দ্রব্যে রুটিতে কতটুকু অ্যাডেড হয়েছে, 10,000 থেকে 20,000 হয়েছে, মানে 10,000 কোটি টাকা। এইভাবে কতটুকু করে অ্যাডেড হলো এগুলো সবগুলো যোগ করে যদি আমরা উৎপাদন ব্যয়টা জাতীয় আয় অন্তর্ভুক্ত করি, তবেও এই দ্বৈত গণনার সমস্যা এড়ানো সম্ভব, এবং তখন যে সমস্যার সমাধানের যে পদ্ধতি, এই পদ্ধতিটির নাম হলো মূল্য সংযোজন পদ্ধতি। তাহলে স্নেহের শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এটুকু বুঝাতে হয়তো সক্ষম হয়েছি যে জাতীয় আয় গণনার দ্বৈত গণনার সমস্যা কি, এবং তিনটি দ্রব্য বললাম আমি, প্রাথমিক দ্রব্য, মাধ্যমিক দ্রব্য, চূড়ান্ত দ্রব্য, এবং এই সমাধানের পদ্ধতি হলো দুটি বললাম, একটি হলো চূড়ান্ত উৎপন্ন পদ্ধতি এবং অপরটি হলো মূল্য সংযোজন পদ্ধতি। তোমরা সরকারি নির্দেশনা মোতাবেক বাড়িতে থাকবা, বর্তমান যে বা বাংলাদেশে বলো যে হারে করোনার আক্রান্ত রোগী বেড়েই চলেছে, সেই তুলনায় অবশ্যই আমাদের সচেতনতার বিকল্প নেই, অবশ্যই হাতে মাস্ক ব্যবহার করবা, হাতে সবসময় আসেই বাড়িতে হাত ধোবা, স্যানিটাইজার ব্যবহার করবা বাইরে গেলে, এবং মুখে মাস্ক ব্যবহার করবা, পাশাপাশি মাথায় যদি ক্যাপ করতে পারো তো অবশ্যই ভালো, এবং সুস্থ থাকার জন্য যা যা করণীয়, বাইরে খুব প্রয়োজন ছাড়া বের হবা না, আর পড়াশোনার মধ্যে থাকবা, অনলাইন ক্লাসগুলো করতে থাকবা, কারণ মহামারী পৃথিবীতে এসেছে গেছে কিন্তু পৃথিবী কখনো থেমে থাকেনি, তার সঠিক নিয়মে চলতেই থেকেছে। অতএব তোমার পরীক্ষা ও অনলাইনে হবেই, পরীক্ষা অনলাইনে সরাসরি না হলেও অনলাইনে হবে, অতএব পড়াশোনার বিকল্প নেই, তোমার শিক্ষা ব্যবস্থাকে চালু রাখতে হবে, বরং এই যে তোমার 4-5 মাস যে ক্ষতিটা, এই ক্ষতিটা পোষানোর জন্য বর্তমান সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ হলো এই অনলাইনে ক্লাস নেওয়া, এবং আজকে তোমরা বুঝতেই পারছো যে সারা বিশ্বে, শুধু বাংলাদেশেই নয় সারা বিশ্বেই যে একটি বড় বিপর্যয়ের মধ্যে রয়েছে,
এই বিপর্যয় থেকে উত্তরণের জন্য সমগ্র বিশ্বে এই অনলাইন ক্লাস চালু করেছে এবং অনলাইন ক্লাসগুলো চলছে। এটি তোমরা এটির সাথে থাকবা এবং সবসময় সম্পৃক্ত থাকবা। এইটি যে কোনো প্রশ্ন, তোমাদের যে কোনো প্রশ্নের সমস্যা হলে আমাকে তোমরা সরাসরি নক করবা আমাদের মেসেঞ্জারে বা ফেসবুক আইডিতে, অথবা KBM কলেজ অনলাইন ক্লাস একটি আমাদের আইডি রয়েছে সেখানে থাকবা, এবং আমার একটি ইউটিউব চ্যানেল আছে জাহাঙ্গীর স্যার নামে, সেখানে তোমরা সম্পৃক্ত থেকেও আমার সাথে সংযুক্ত সবসময় কানেক্টেড থাকতে পারবা। ভালো থাকবা, সুস্থ থাকবা, তোমাদের সুস্থতাই আমাদের কাম্য। ধন্যবাদ।